যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন বিভিন্ন আয়াতের মাধ্যমে এবং আল্লাহ তাআলা বিভিন্ন হাদিসের মাধ্যমে বলেছেন মানুষ যখন দান করে এই দানের বিনিময়ে রয়েছে জান্নাত দান করলে দানের বিনিময়ে কি রয়েছে জান্নাত রয়েছে তাই এরপরে যে টপিক সেটা হচ্ছে জান্নাতে যাওয়ার মাধ্যম ও জাহান্নাম থেকে মুক্তির অন্যতম যে উপায়গুলো রয়েছে এই উপায়গুলোর মধ্যে অন্যতম উপায় হচ্ছে এই সাদাকা করা দান করা যার কারণে দানের ইসলামের কি আছে এই দানের মাহাত্ম্য অবশ্যই আছে এটা বোঝা যায় আল্লাহর রাসূলের একটা হাদিস ব্যাপারে আপনাদের সামনে উপস্থাপন করছি যা ইমাম মুসলিম রহিমাহুল্লাহ হাদিসটি বর্ণনা করেছেন সহিহ মুসলিমে কিতাবুল বিররি ওয়াস সিলা ওয়াল আদাব এই অধ্যায়ে বাবু ফাযল ইহসানি ইলা বানাত নারীদের বা কন্যাদের প্রতি সদাচরণ ইহসান করতে হবে তার ফজিলত রয়েছে এই অনুসূচিত হাদিস বর্ণনা করেছেন হাদিস নাম্বার 2630 এই হাদিস নাম্বার মিলবে আল্লামা ফুয়াদুল বাকী রহিমাহুল্লাহ তাহকিকিত মুসলিমের সঙ্গে তো তিনি বলছেন হাদিসটি বর্ণনা করেছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন যে একদা একদিন জাআত আসলো আমার কাছে একজন মিসকিন মহিলা অসহায় মহিলা তিনি এইভাবে বলছেন যে জাআত নি আমার কাছে এসেছে আমার কাছে আসলো মিসকিনাতুন একজন অসহায় মহিলা মিসকিন মহিলা আমার কাছে আসলো তাহমিলু ইবনাতাইনি লাহা তবে সে একা আসেনি তার সঙ্গে দুজন তার সন্তানও রয়েছে তার দুই মেয়ে তার সঙ্গে রয়েছে এই তিনজনে আমার কাছে চলে আসলো একদিন এক মহিলা তিনি এরপর বলছেন যে হয়তো অন্য হাদিসে উল্লেখ রয়েছে স্পষ্ট তিনি আসে আয়েশার কাছে খাদ্য চেয়েছিলেন খাবার চেয়েছিলেন তো তিনি তার ঘরে যে খাবার পেয়েছেন অন্য হাদিসে আমরা যা পাই ওই বুঝ ওখানে রাখেন এখানে বুঝটা আগে নেন অত হাদিসে আয়েশার তিনি বলছেন ফাআত আমতুহু সালাসা তামারাতিন আমি ওই মহিলাকে তিনটা খেজুর দিলাম ওই যে হাদিস আপনি জানেন ওটা একদিকে রাখেন এখানে তিনি বলছেন যে ফাআত আমতুহু সালাসাম তামারাতিন আমি ওই মহিলাকে যিনি আমার কাছে খাদ্য চাওয়ার কারণে আমি আমার ঘর থেকে তিনটা খেজুর তাকে আমি বের করে এনে দিলাম খাওয়ার জন্য সে যাতে খায় তো ফাআতত আসলে বলছেন যে আমি দেখলাম তিনি প্রদান করলেন কুল্লু ওয়া কুল্লা ওয়াহিদি মিনহুমা মিনহিম তার যে দুইটা সন্তান যে আমি বললাম তার সঙ্গে এসেছে এই তার দুই সন্তানের প্রত্যেক সন্তানকে কুল্লা ওয়াহিদিন প্রত্যেক সন্তানকে দিয়ে দিলেন সন্তান ছিল কয়টা দুইটা তিনটা খেজুর দিয়েছিলেন তিনটার দুইটা দুই সন্তানকে দিলেন আর বাকি থাকলো কয়টা একটা তিনি এবার বলছেন যে প্রত্যেকটা সন্তানকে তিনি একটা করে দিলেন খেজুর দেওয়ার পরে আর একটা যে বাকি থাকে ওই মহিলা ওয়ারাফাত ইলা ফিহা তামরাতান যে খেজুরটা তার বেঁচে থাকলো একটা এই খেজুরটা তিনি তার মুখে তুললেন এরকম করে নিয়ে মুখে তুলতেছেন কি জন্য লি তাকুলাহা যে তিনি ওই খেজুরটা খাবেন ওই মা ওই সন্তানের মা তার দুই সন্তানকে দুইটা খেজুর দিয়েছেন তিনি আর একটা খেজুর যে বেঁচেছিলেন ওই খেজুর হাতে নিয়ে মুখে দেওয়ার জন্য তুলেছেন যে তিনি খাবেন ঠিক সেই সময় দেখুন কত বড় পরীক্ষা সন্তান আওলাদ এখানে দেখুন তিনি বলছেন আসল দানহা যে ফাস্তাত আমতা আমাতহা যখন তিনি খাবেন এই খাওয়ার জন্য খেজুরটা মুখে ধরে তুললেন ঠিক সেই সময় ইবনাতাহা তার দুই মেয়ে তার কাছে ওই খেজুরটাও চেয়ে বসল ও দুটো তো খেয়েছে দিচ্ছে তার সেটা তো খেয়েছে বা হাতে আছে বা খাচ্ছে তো এই খেজুর যখন দেখছে তার মা খাচ্ছে ওই দুই মেয়ে এই খাওয়ার সময় ওই মায়ের কাছে আবার এই খেজুরটাও চেয়ে বসলো তখন এই মা ওই আর খেজুরটা খেলেন না তার পেটে খিদা আছে যন্ত্রণা আছে খোদার কিন্তু তার সন্তান চেয়েছে এই কারণে আর ওই খেজুরটা তিনি আর কি মুখে দিলেন না খেলেন না ফাশাক কাতে তামরা তিনি ওই খেজুরটাকে ভেঙে দিলেন কোন খেজুর আল্লাতি কানা তুরিদু যে খেজুরটা তিনি ওই মহিলা ইচ্ছা করেছেন আং তাকুলাহা বাইনাহুমা যে ওই খেজুরটা মুখে দিবেন তিনি খাবেন যে খেজুরটা খাওয়ার নিয়ত করেছেন এই খেজুরটায় তিনি কি করলেন ভাঙলেন ভেঙে ওই তার দুই সন্তানের মাঝে দুই মেয়ের মাঝে দুই ভাগ করে দিয়ে দিলেন অন্য যে হাদিসগুলো আপনি পড়েছেন এই পরের অংশগুলো আছে ওই হাদিসের দ্বারা সামঞ্জস্য হচ্ছে এই যে তিনটা খেজুরেই দিয়েছেন কিন্তু তিনি যখন দেখলেন যে তার মা একটা খেজুরে মানে খাবে ওই খেজুরটাও তিনি ভেঙে তার দুই সন্তানকে দিলেন তখন তিনি হাদিসে বললেন অন্য হাদিসে আমরা শুনেছি যে আমার কাছে এই খেজুরটা ছাড়া আর কোনো খেজুর নেই
এর মানে উনি বুঝিয়েছেন যে তিনটা তো আমি দিয়েছি, এই তিনটাই ছিল আর নেই। আমি তো দেখলাম যে ওই মা তার সন্তানকে ভেঙে দিল কিন্তু সে খেলো না, তো আমার ঘরে যে আরো খেজুর থাকবে আমি তো সেই খেজুর নিয়ে তাকে দেব, এরকম খেজুর আর ছিল না। ওই হাদিসগুলো থেকে এটা বুঝ নিতে হবে, কারণ হাদিসের নিয়মই হচ্ছে এরকম। তো তিনি এখানে বলছেন ওই তিনটা খেজুর তো আমি দিলাম, তো তার সন্তানকে দুটো দিলেন, একটা নিজে খাওয়ার জন্য মুখে দিলেন, কিন্তু যখন মুখে দিলেন তার দুই সন্তান আবার চেয়ে বসলেন, তখন আল্লাহ সুবহানাল্লাহ স্ত্রী বলছেন যে আমি দেখলাম তিনি ওই খেজুরটা দুই ভাগ করে নিজের খিদা থাকা সত্ত্বেও তার মেয়েদেরকে দিয়ে দিলেন, যেটা আমরা অন্য হাদিস থেকে এই অংশটার সাথে মিল পাই। এরপর তিনি বললেন, আসলে বলছেন ফা আজাবানি শাআলুহা, ওই মহিলার কার্যকলাপ দেখে আমি অবাক। কি বলছেন যে ওই মহিলার, সে তো নিজেও ক্ষুধার্ত, তার বাচ্চাকে তো সে তো দুটো দিলই, সে তো খেতে পারতো, কিন্তু আমি তার কার্যকলাপ দেখে অবাক যে তা সে মা হওয়ার কারণে তার পেটে খিদে থাকা সত্ত্বেও তার সন্তান মুখে দেওয়ার সময় যখন চাইল মুখে আর না দিয়ে ভেঙে দিলেন। এখান থেকে দেখুন আমরা পিতামাতা কতটুকু সন্তানের হক আদায় করে থাকি, একটু বোঝার চেষ্টা করবেন। এরপর তিনি বলছেন ওই মহিলা চলে গেল, তো ফা জাকার তু, আমি উল্লেখ করলাম আল্লাহ জি ওই ঘটনা সনাত, মহিলা যে কর্মকাণ্ড আমার সামনে করলো এই খেজুর তিনটা নিয়ে, আমি এই ঘটনাগুলো উল্লেখ করলাম লিরসুলিল্লাহ ইসলাম আল্লাহর নবী মোহাম্মদ ইসলামের কাছে, আমি এই ঘটনা বিবরণ দিলাম যে এই ঘটনা এক মহিলা আমার কাছে আসলো তার সঙ্গে দুটো সন্তান ছিল, যে ঘটনায় চলে বললাম, এরকম তিনি বিস্তারভাবে বিবরণ আল্লাহ ইসলামকে বলে দিলেন। তখন এই ঘটনা শুনে, এই বিবরণ শুনে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তিনি বলছেন, শুনে রাখো আয়েশা, শুনে রাখো মনোযোগ দিয়ে, ইন্নাল্লাহা ক্বাদ আওজাবান, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াজিব করেছেন, আবশ্যক করে দিয়েছেন লাহা, এই মহিলার জন্য বিহা, কিসের কিসের কারণে, ওই যে খেজুর নিজে না খেয়ে তার সন্তানকে যে খিলালেন, এই নিজের খাবার তার সন্তান চাওয়ার সঙ্গে সঙ্গে তার সন্তানকে দান এটা হয়ে গেছে, কিন্তু এই যে দান করে দিলে নিজের খিদা থাকা সত্ত্বেও এই দানটা সে ওই মহিলা তার সন্তানকে করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আওজাবা লাহা, তার জন্য ওয়াজিব করে দিয়েছেন আল জান্নাহ, জান্নাত। সুবহানাল্লাহ, আমরা আমাদের সন্তানের মাধ্যমে জাহান্নাম যাই, জাহান্নাম রাস্তা প্রশস্ত করি, কিন্তু ওই মহিলা তখন কিন্তু মুসলিম ছিলেন না, ইহুদিদের একজন মহিলা ছিলেন কিন্তু জ্ঞানী ছিলেন, তো তিনিও তার সন্তানের, বোঝা যাচ্ছে এর আগে ইহুদি নাসারা তারাও তাদের সন্তানের হক কীরকম বুঝতে পারতেন, কিন্তু আমরা ইসলামের গণ্ডির মধ্যে থাকা সত্ত্বেও সন্তানের কী অধিকার পিতামাতা রয়েছে, সন্তানকে কীভাবে লালনপালন করতে হবে এটা আমরা বোঝার চেষ্টা করি না। তো তখন তিনি বললেন যে ওই মহিলা যে কর্মকাণ্ড করেছে এই কর্মের জন্য আল্লাহ তার জন্য ওয়াজিব করেছেন জান্নাতকে, এবং আও তাকাহা, আল্লাহ তাকে মুক্তি দিয়েছেন বিহা, এই খেজুরটা তার সন্তানকে দান করার কারণে মিনান নার, জাহান্নাম থেকে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাসূলের অত্র হাদিসের বিবরণ থেকে আসলের মাধ্যমে বোঝা যাচ্ছে যে দান যাই হোক না কেন, আপনি যাই দান করবেন, এই দান এমন একটা জিনিস, এই দান যদি আপনার একনিষ্ঠতার সহিত হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দানের মাধ্যমে আপনাকে আমাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে আপনার আমার জন্য আবশ্যক করবেন, ওয়াজিব করে দেবেন কি, জান্নাতকে। যদি ওই ইহুদি নারীকে দিতে পারে তাহলে আল্লাহ আমাদেরকেও দিতে পারে, ঠিক কিনা?